adolescente, papi, que yo era hoja. Con interés bonito y valero y mujeres de hogar. বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বিশেষ ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে তোমাদেরকে প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 55 থেকে 57 পর্যন্ত করিয়েছিলাম এবং দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করেছিলাম, নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে। আজকে ওই একই ধারাবাহিকতায় আমরা এসে গুণ করাবো, কিন্তু পৃষ্ঠা 58 থেকে 59, এবং এখানে আমরা করব তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা গুণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পাঠে চলে যাই। দেখো এখানে দুটো অঙ্ক আছে, এখানে প্রথমে এটা তিন অঙ্কের সংখ্যা, এটা দুই অঙ্কের সংখ্যা। আমরা বলছি তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা গুণ। তাহলে এটা তিন অঙ্ক, এটা দুই অঙ্ক, এটাও তিন অঙ্ক, এটা দুই অঙ্ক। তাহলে আমরা এটা আমরা গত দিনের মতো এটা রাফ করে নিই। নিশ্চয়ই তোমাদের মনে আছে গত ক্লাসেরটা, এই আমরা আগে দুইটাকে দুইটাতে গুণ করছিলাম, এখন তিনটাকে দুইটাতে গুণ করবো। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখে নাও, তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের কী করতে হবে। প্রথমে এই একক স্থানীয় অঙ্ক দ্বারা উপরের সংখ্যা যেগুলো থাকবে, অর্থাৎ দুইটা ছিল, আমরা এখন তিনটা আছে, তিনটাকেই গুণ করব। এরপরে দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণলে তিনটে সংখ্যাকেই আমরা গুণ করবো। তো চলো আমরা গুণ করে ফেলি। 8 নং 72-এর কত? 2। 8 নং 72-এ 2, হাতে কত? 7। এবার 9-কে যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 0। 9-কে 0 দ্বারা গুণ করলে কত হবে? 0। এর সাথে আমাদের আগে কত ছিল, তাহলে 0-র সাথে আমরা 7-এর সাথে 0 যোগ করলে কত হবে? 7। তাহলে আমরা এখানে 7 বসাবো। আমাদের হাতে কিন্তু কিছু নাই, হাতে কিছু নাই। এখন আসো আমরা 9-কে 5 দ্বারা গুণ করব। 5 নং 45। তোমরা কিন্তু এই জায়গাটাতে ভুল করো, আমি আবারও দেখা দিচ্ছি যে জন্য তোমাদের এখানে ভুল হয় কারণে, আমি এই জন্য আমি আবারও দেখানোর চেষ্টা করছি। এখানে খেয়াল করো, আমরা যখন 9 দিয়ে 8-কে গুণ করলাম, 8 নং 72-এর কত হলো? 2। হাতে কত হলো? 7। এখন তোমরা কি করো, এই এই 7-এর কথা ভুলে যাও এবং 9-এর সাথে 0 বাড়ায় দাও। তাহলে এই 9, 0, 0, তাহলে আমরা 7-এর সাথে কত যোগ করব? 0 যোগ করব, তাহলে 7 হবে। তাহলে এই সেই 7 বসাই দিলাম। এবার আমাদের হাতে কিছু নাই, তাহলে 5 নং 45 আমরা বাড়াই দিলাম। এখন আমরা নিয়ম অনুসারে এক অবস্থানে অঙ্ক 0 বসাবো, যেহেতু আমরা দশক স্থানে অঙ্ক দ্বারা গুণ করছি। তাহলে দশক স্থানে অঙ্ক দ্বারা গুণ করার সময় আমি দশক স্থানে অঙ্ক থেকে লিখতে হবে, তাহলে আমাদের ডাইন সাইডে একটা 0 বসবে। তাহলে আমরা 1-এর 8-কে 1 দ্বারা গুণ করলে হয় 8, 0-কে 1 দ্বারা গুণ করলে হয় 0, 5-কে 1 দ্বারা গুণ করলে হয় 5। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন যোগ করে দেই, 2, 8-7, 15, 5-7, 1, 5-8, 6, 4-5, 10। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো চমৎকারভাবে একটা অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা 2, 8-7, 15, 5-7, 1, 5-8, 6, আমাদের হাতে তো নাই, সরি কারণ মিস্টেক হয়ে গেল। তাহলে 5, 8-7, 15, 5-7, 1, 5-8, 6, 9, 5, 9। তাহলে আমাদের এই জন্য আমরা বারবার দেখে নিব, তাহলে আপনার কত হইল? 9,652। তাহলে উত্তর কত হবে? উত্তর গুণফল কত? 9,652। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা গুণটা করার সময় একবার পর জায়গায় দুইবার তিনবার দেখে নিবে যাতে ভুলটা না হয়, এবং উঠানোর পরে খেয়াল করবে যাতে তোমাদের এটা ভুল না হয়। কারণ তোমরা রাফে করার পরে, রাফে করে যে অঙ্ক সঠিক করো কিন্তু ওইটা উঠাইতে যাই ভুল করে বসে থাকো।
যেন এরকম না হয়। এখন দেখো আমরা এর পরের অঙ্কটা কি করব, পরের অঙ্কটা আমাদের আছে হলো 394 কে 26 দ্বারা। তাহলে 394 আমরা এখানে লিখি, এরপরে কত আছে 26। তাহলে আমরা এটাকে গুণ করতে পারি, গুণ করে দেখি 6 কে 7 দ্বারা গুণ করলে কত আসবে, 4 6 24 এর 4 হাতে কত 2, হাতে 2, 4 6 24 হাতে 2, 6 9 54, 54। তাহলে আমরা 54 কে তলায় লিখি, তোমার লেখার সময় এদিক থেকে লিখবে না, এই দিক থেকে লিখে আসবে। তাহলে 4 8 2 6 8 5, তাহলে 56, 6 9 54 2 56, 56 6 হাতে কত 5, আমাদের হাতে এখন কত আছে 5 আছে। এবার এই 3 দিয়ে আবার 6 কে গুণ করতে হবে, উপরে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে এই একক স্থানে অঙ্ক দ্বারা গুণ করতে হবে। সুপরিষ্কার? তাহলে আমরা গুণ করি 318, 18-র সাথে আমাদের 5 যোগ হয়ে যাবে, 8 5 13 হাতে 1 2, তাহলে আমরা এখানে কত লিখবো 23। এখন দেখো আমরা একক স্থানীয় অঙ্ক 6 দ্বারা গুণ করে ফেললাম, এখন আমরা দশক স্থানীয় অঙ্ক 2 দ্বারা গুণ করবো, তার মানে এটার একক স্থানীয় অঙ্ক একটা শূন্য বসবে। 2 দ্বারা আমরা যদি 4 কে গুণ করি, 4 2 9 8, এরপর আমরা 2 দ্বারা যদি 9 কে গুণ করি, 9 2 18 8 হাতে কত 1, 3 2 6 1 7, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের গুণ করে। এরপর যোগ করে দিব 4 8 14 4 হাতে 1, 8 1 9 9 3 12 2 হাতে 1, 7 1 8 8 2 10। সুপ্রিয় শিক্ষার্থী আবার খেয়াল করো, আমরা আবার একটু যোগ দেখব, 4 8 14 4 হাতে 1, 8 1 9 9 3 12 2 হাতে 1, 7 1 8 8 2 10। তোমরাও 2 বার 3 বার দেখে নিবে, তাহলে উত্তর কত হবে, উত্তর গুণফল কত 2 7 4। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে 2 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা 2টা গুণ করে ফেললাম। আমরা 59 পৃষ্ঠার আরো কিছু অঙ্ক দেখব। তাহলে তোমাদের 59 পৃষ্ঠায় দেখো অঙ্কগুলো আছে হলো 59 পৃষ্ঠায় 1-এর 8 নম্বরটা আমরা করব, আর 1-এর 10 নম্বরটা আমরা করব। এখানে বাকি অঙ্কগুলো 2 অঙ্ক 1 অঙ্কের আছে, তোমরা এগুলো সবই পারবে। তো দেখো তাহলে আমরা এই যখন 495 দ্বিগুণ করবো, আমরা রাফ করে নিব, 495 গুণ কত 14, আশা করি তোমরা এগুলো সবাই পারবে। 4 5 20 0 হাতে 2, 4 9 36, 36 কে আমরা 2 দিয়ে যোগ করলাম, 7 2 8 3 38, 38-এর 8 হাতে কত 3, আমাদের হাতে কত 3, 4 6 16 3 19, 7 3 9 19, এরপরে আমরা আসো এটা শূন্য বসাই, 5 1 কে 5, 9 1 কে 9, 4 1 কে 4। তাহলে আমরা এটা এখন কি করব, যোগ করব, 0 8 5 13 হাতে 1, 9 18 19 9 হাতে 1, 4 1 5 4 1 6। আবারও দেখি আমরা একটু, 4 5 20 হাতে 2, 4 9 36 হাতে 38-8 হাতে 3, 4 6 16 3 19, 5 1 কে 5, 9 1 কে 9, 4 1 কে 4, 0 8 5 13 হাতে 1, 9 1 10 19 9 হাতে 1, 4 1 5 4 1 6। তাহলে কত হইল, 6 9 30। তাহলে উত্তর গুণফল, তোর গুণফল কত 6 9 30। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আরো একটা অঙ্ক করে ফেললাম, এরপরে দেখো আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা করার জন্য আমরা এখানে তাহলে র‍্যাপ করে নিই এটার মতো, তাহলে আমরা যদি এটা র‍্যাপ করি, 2269 আর আছে কত 35, তাহলে আমরা এটা যদি গুণ দেই তাহলে কত আসবে, 5 9 45-এর 5 হাতে কত 4, 5 6 30 আর 4 34।
চৌত্রিশের চার হাতে কত? হাতে তিন, পাঁচ দুন দশ আর তিন তেরো। এরপরে আমরা এখানে একটা শূন্য বসাবো, তিন নং সাতাশের সাত হাতে কত? সাতাশের সাত হাতে দুই, তিনশো আঠারো, আঠারো দুই কত? বিশ, বিশের শূন্য হাতে কত? দুই, তিন দুন ছয় দুই আট, তাহলে কত হলো? পাঁচ, সাতাশের এগারোর এক হাতে এক, তিনের এক চার, আঠের এক নয়। আবারও দেখি, পাঁচ সাতাশের এগারোর এক হাতে এক, তিনের এক চার, আঠের এক নয়, তাহলে ন হাজার চারশো পনেরো। তাহলে আমরা এটা কি লিখবো? উত্তর গুণফল ন হাজার চারশো সতেরো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ঊনষাট পৃষ্ঠারও একের দুইটা অঙ্ক করলাম। আমরা এখন দেখো ঊনষাট পৃষ্ঠা দুইয়ে আরও কিছু অঙ্ক আছে, আমরা এখান থেকে আরও দু একটা অঙ্ক করব। ঊনষাট পৃষ্ঠায় আমরা কত নম্বরটা অঙ্কটা করবো? দশ নম্বর অঙ্ক, দুইয়ের দশ নম্বরটা করি। তো দুইয়ের দশ নম্বরে কী আছে দেখো, দুইয়ের দশ নম্বরে আছে দুশো দশ গুণ কত? বিশ। মনে রাখবেন আমরা শূন্য দিয়ে গুণ করলে সবগুলো শূন্য আসবে, তাহলে আমরা শূন্য দিয়ে গুণ করলে শূন্য এককে শূন্য, এক শূন্য শূন্য, দুই শূন্য শূন্য, অর্থাৎ আমি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকেই গুণ করি না কেন, শূন্যকে গুণ করলেও শূন্য আসবে, অন্য যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য আসবে। এখন আমরা দুই এটা একটা শূন্য বসাবো, দুই শূন্য শূন্য, দুই এককে দুই, দুই দুন চার, শূন্য শূন্য দুই চার। সুপ্রিয় শিক্ষার্থী দেখো খুব সহজে গুণটা হয়ে গেল, তাহলে আমরা কী লিখবো? উত্তর গুণফল বিয়াল্লিশশো, চার হাজার দুইশো। আমরা এখানে আরও একটি অঙ্ক করব, ঊনসত্তর ঊনষাট পৃষ্ঠার আরও একটি অঙ্ক করব, অঙ্কটা দেখে নিয়ে আমরা বারো নম্বর অঙ্কটা করব। তাহলে বারো নম্বর অঙ্কে কি আছে আমাদের? দুশো আটানব্বই, এর সাথে গুণ হবে আমাদের কত? গুণ হবে পঁয়ত্রিশ। সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখো, এখন আমরা রাফ করার প্রয়োজন নেই, আমাদের এখানে আমরা যেহেতু নিচে নিচে গুণ করছি, পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে কত? চার, পাঁচ নং পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ আসার কথায় উনপঞ্চাশ, উনপঞ্চাশের নয় হাতে কত? চার, পাঁচ দুন দশ আসার কত? চোদ্দ। এখন আমরা এখানে একটা শূন্য বসাবো, আমাদের নিয়ম অনুসারে আমরা শিখে ফেলছি আগেই। এখন তিন দিয়ে আটকে গুণ করব, তিন আটা চব্বিশের চার হাতে কত? হাতে আমার এক আছে, এক না দুই, দুই, তিন আটা চব্বিশের চার হাতে কত? দুই, তিন নং সাতাশ আর দুই, তিন নং সাতাশ আর আমাদের হাতে আছে দুই, তাহলে সাতার দুই নয় দুই, উনত্রিশের নয় হাতে কত? উনত্রিশের নয় হাতে দুই। এরপরে আসো, পাঁচ দুন দশ, পাঁচ দুন দশ আর হলো কত? আমার হাতে কত আছে? দুই আছে, বারো হবে আমাদের, তিন সাতাশ আর দুই উনত্রিশে নয় আছে হাতে, এক তিন দুন ছয়ের এক কত? ছয়ের এক সাত। আবার আমরা একটু দেখি, পাঁচ আটটা চল্লিশ শূন্য হাতে চার, পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার, উনপঞ্চাশ শূন্য হাতে চার, পাঁচ নং দশ আর চার চোদ্দো, তিন আটটা চব্বিশ চার হাতে দুই, তিন নং সাতাশ আর দুই উনত্রিশ শূন্য হাতে দুই, তিন দিন ছয় আর দুই কত হবে? আট। দেখছো ভুল হয়ে গেছিল। এখন আমরা দেখি এটা বসাই, শূন্য নয় চার তেরো তিন হাতে কত? এক, নয় চার তেরো তিন হাতে এক, নয় এক দশ, দশ হাজার চোদ্দো চার হাতে কত? এক, আট এক নয়, এক দশ। সুপ্রিয় শিক্ষার্থী ভালো করে মনোযোগ দেখো, তাহলে আমরা পাঁচ আটা চল্লিশের শূন্য বসালে হাতে কত?
চার পাঁচ নাম পঁয়তাল্লিশ আছে উনপঞ্চাশে নয় বসালাম, হাতে চার পাঁচ দিন দশ আছে চোদ্দো বসালাম, তিন আটটা চব্বিশে চার বসালাম, হাতে কত? দুই। তিন নাম সাতাশ, সাত দুই উনত্রিশ, নয় হাতে দুই, তিন দুন সাত দুই আট, এখন যোগ করে পাই নয় আছে তেরো, তিন হাতে এক, নয় এক দশ, দশ আছে চোদ্দো চার হাতে এক, আট এক নয় এক দশ। তাহলে উত্তর কী লিখবো? উত্তর গুণফল কত? 10,430। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও 59 পৃষ্ঠা আরও দুটি অঙ্ক করে ফেললাম, তাহলে মোটামুটি আমাদের 59 পৃষ্ঠার অঙ্ক পর্যন্ত মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম। এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।